আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? স্কুল অ্যাট হোম কিডস স্কুলে আজকে আমরা স্পোকেন ক্লাস থ্রি আমরা অনলাইনের মাধ্যমে নিব। স্পোকেন ক্লাস থ্রিতে আজকে আমরা সুন্দর একটি কথোপকথন নিয়ে আলোচনা করব। সেই কথোপকথনটির বিষয় হচ্ছে যে দুই বন্ধু, তারা প্রথমে দেখা হয়েছিল তাদের, এখন তারা তো খেলতে যাবে, এখন কিভাবে তারা তাদের এই খেলতে যাবে এটি নিয়ে তারা কিভাবে তাদের মধ্যে কথাবার্তা বলেছে তা আমরা স্পোকেন ইংলিশের মাধ্যমে আজকে আমাদের ক্লাসে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে দেখা যাচ্ছে যে ফার্স্ট ফ্রেন্ড বলছে, হাউ আর ইউ ফ্রেন্ড? ফার্স্ট ফ্রেন্ড বলছে, প্রথম বন্ধু বলছে, হাউ আর ইউ ফ্রেন্ড, বন্ধু কেমন আছো? দ্বিতীয় বন্ধু বলছে, আই এম ফাইন, হাউ আর ইউ অ্যান্ড ইউর প্যারেন্টস? দ্বিতীয় বন্ধু বলছে, আমিও ভালো আছি, তুমি কেমন আছো এবং তোমার বাবা মা কেমন আছে? তখন ফার্স্ট ফ্রেন্ড বলছে, উই আর অলসো ফাইন মাই ফ্রেন্ড, আমরা সবাই ভালো আছি বন্ধু। তারপর বলেছে যে লেটস গো টু প্লে, চলো খেলতে যাই। আমি এখান থেকে আবার বলছি, ফার্স্ট ফ্রেন্ড বলছে, হাউ আর ইউ ফ্রেন্ড, যখন কেউ কারো সাথে দেখা হয় বা যখন যে কারো সাথে দেখা হলে তখন সে সর্বপ্রথম যে কথাটি বলে তাদের ভাব বিনিময় শুরু করবে সেটি হচ্ছে হাউ আর ইউ ফ্রেন্ড, কেমন আছো বন্ধু। তখন সেকেন্ড ফ্রেন্ড বা অন্য যে থাকবে তখন সে বলবে বা এখানে বলছে, আই এম ফাইন, আমি ভালো আছি, হাউ আর ইউ অ্যান্ড ইউর প্যারেন্টস, তুমি কেমন আছো এবং তোমার বাবা মা কেমন আছে? তখন ফার্স্ট ফ্রেন্ড বলছে, উই আর অলসো ফাইন মাই ফ্রেন্ড, লেটস গো টু প্লে, আমরাও ভালো আছি প্রিয় বন্ধু, চলো খেলতে যাই। তখন সেকেন্ড ফ্রেন্ড বলছে, হোয়ার উইল আই গো টু প্লে, এখানে হোয়ার উইল আই গো টু প্লে, কোথায় খেলতে যাব, এটার অর্থ হচ্ছে কোথায় খেলতে যাব, হোয়ার উইল আই গো টু প্লে, অর্থাৎ এখানে কোথায় যাব এটি একটি ফিউচার টেন্স এখানে দেখা যাচ্ছে। উইল সাধারণত ফিউচার টেন্সে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এরকম আমরা কোথায় খেলতে যাব, আমরা কোথায় কি করব, সেখানে সর্বদা শ্যাল বা উইল ব্যবহার করা হয়ে থাকে। তাহলে হোয়ার উইল আই গো টু প্লে, কোথায় খেলতে যাব। তখন ফার্স্ট ফ্রেন্ড বলতেছে, দ্যাট দ্য ফিল্ড, উই খেলার মাঠে, এখানে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে বলে দা বসেছে, অর্থাৎ এখানে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে বলে দা বসেছে, দ্যাট দ্য ফিল্ড, দিস ফিল্ড ইজ ভেরি বিগ। এবং ফার্স্ট ফ্রেন্ড এটাও বলছে যে এই ফিল্ড, এই মাঠটা অনেক বড়, এই মাঠটাতে খেলার উদ্দেশ্যটা কি, এই মাঠটা অনেক বড়, দিস ফিল্ড ইজ ভেরি বিগ। হ্যাঁ, ফিল্ড মানে মাঠ, এইখানে ভেরি হচ্ছে খুব আর বিগ হচ্ছে বড়, তাহলে এই ফিল্ডটি, এই মাঠটি খুব বড়। সেকেন্ড ফ্রেন্ড বলছে, হোয়াট উইল আই প্লে টুডে, কি খেলবো আজকে, এটাও ফিউচার টেন্সে বলা হয়েছে, হোয়াট উইল আই প্লে টুডে, এখানে বলা হয়েছে যে কি, এখানে বলা হয়েছে যে কি খেলবো আজকে, এখানে হোয়াট উইল আই প্লে টুডে, হোয়াট উইল আই প্লে টুডে, এখানে উইল ব্যবহৃত কেন হয়েছে, কারণ এটা ফিউচার টেন্সের জন্য এখানে উইল ব্যবহৃত হয়েছে, কারণ আমাদের বাংলাটা এরকমই ছিল যে কি খেলবো আজকে, হোয়াট উইল আই প্লে টুডে। তখন ফার্স্ট ফ্রেন্ড বলতেছে, বোথ ক্রিকেট অ্যান্ড ফুটবল, অর্থাৎ ক্রিকেট এবং ফুটবল দুটোই আমরা খেলবো, বোথ মানে হচ্ছে উভয়, ক্রিকেট এবং ফুটবল আমরা উভয় খেলবো, কোথায় খেলবো, দ্যাট দ্য ফিল্ড। সেকেন্ড ফ্রেন্ড বলতেছে, ওকে লেটস গো, ঠিক আছে তাহলে চলো যাই, ঠিক আছে তাহলে চলো যাই, ওকে লেটস গো। তারপরে ফার্স্ট ফ্রেন্ড বলতেছে, আই এম কামিং টু দ্য ফিল্ড উইথ দ্য ফুটবল, আমি মাঠে আসছি ফুটবল সহকারে, আই এম কামিং টু দ্য ফিল্ড উইথ দ্য ফুটবল। আই এম কামিং কেন হচ্ছে, কারণ বলে বলা হয়েছে আমি মাঠে আসছি, আমি মাঠে আসছি বলতে যখন কাজটা চলমান বোঝায় তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়, তখন আই এম কামিং টু দ্য ফিল্ড, এখানে এম এর জন্য কামের সাথে আইএনজি যোগ হলো, কামিং হয়েছে, আই এম কামিং টু দ্য ফিল্ড উইথ দ্য ফুটবল, হ্যাঁ আমি ফুটবলটা সাথে নিয়ে মাঠে আসছি, এটার অর্থ হচ্ছে এরকম। সেকেন্ড ফ্রেন্ড বলছে, ওকে মাই ফ্রেন্ড, ঠিক আছে
ঠিক আছে বন্ধু, বা এখানে যদি আমরা এটা বলি ওকে মাই ফ্রেন্ড, ঠিক আছে আমার বন্ধু, তাহলে প্রথম থেকে কি বলা হয়েছে যে একটি দুই বন্ধুর আলাপ আলোচনা, তারা মাঠে খেলতে যাবে, এইখানে তারা কিভাবে তাদের কথোপকথন শুরু করতে পারে সেই স্পোকেন ক্লাসটি আজকে এখানে হয়েছে। তাহলে ফার্স্ট ফ্রেন্ড বলছে হাউ আর ইউ ফ্রেন্ড, কেমন আছো বন্ধু, তখন সেকেন্ড ফ্রেন্ড বলছে আই এম ফাইন, হাউ আর ইউ অ্যান্ড ইউর প্যারেন্টস, তুমি কেমন আছো অ্যান্ড তোমার বাবা মা কেমন আছে, হাউ আর ইউ অ্যান্ড ইউর প্যারেন্টস, এটা বলতে এখানে তাই বোঝানো হয়েছে। ফার্স্ট ফ্রেন্ড বলছে উই আর অলসো ফাইন মাই ফ্রেন্ড, আমরা ভালো আছি, লেটস গো টু প্লে, চলো খেলতে যাই। তাহলে চলো খেলতে যাই এটার ইংরেজি হবে কি, লেটস গো টু প্লে, চলো খেলতে যাই এটার ইংরেজি হবে লেটস গো টু প্লে। সেকেন্ড ফ্রেন্ড বলছে হোয়ার উইল আই গো টু প্লে, কোথায় খেলতে যাব, হোয়ার উইল আই গো টু প্লে, কোথায় খেলতে যাব। তখন ফার্স্ট ফ্রেন্ড বলছে দ্যাট দ্য ফিল্ড, দিস ফিল্ড ইজ ভেরি বিগ, দ্যাট দি কেন ব্যবহার হলো এখানে, দি ব্যবহার হলো এটা নির্দিষ্ট করে বোঝানো হয়েছে উই মাঠ, এবং কেন, কারণ ওই মাঠটা অনেক বড়, দিস ফিল্ড ইজ ভেরি বিগ। সেকেন্ড ফ্রেন্ড বলছে হোয়ার হোয়াট উইল আই প্লে ফুটবল, সরি হোয়াট উইল আই প্লে টুডে, কি খেলবো আজকে। তখন ফার্স্ট ফ্রেন্ড বলছে বোথ ক্রিকেট অ্যান্ড ফুটবল, বোথ ক্রিকেট অ্যান্ড ফুটবল, ফুটবল ক্রিকেট আমরা উভয় খেলবো, ঠিক আছে। সেকেন্ড ফ্রেন্ড বলছে ওকে লেটস গো, তখন ফার্স্ট ফ্রেন্ড বলছে আই এম কামিং টু দ্য ফিল্ড উইথ দ্য ফুটবল, আমি মাঠে আসছি ফুটবল সহকারে। তখন সেকেন্ড ফ্রেন্ড বলছে ওকে মাই ফ্রেন্ড, ঠিক আছে আমার বন্ধু। তাহলে আজকে আমাদের স্পোকেন ক্লাস 3 নম্বরে এটি আলোচনা করা হয়েছে, পরবর্তীতে আমরা নতুন আরেকটি জিনিস নিয়ে আমাদের স্পোকেন ক্লাসটি আমরা শুরু করব ইনশাল্লাহ। তাহলে আমাদের স্পোকেন ক্লাসগুলো ভালো করে শুনে বুঝে বাসায় নিজেদের মধ্যে প্র্যাকটিস করলে স্পোকেন ক্লাসটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ।